বাইকের হ্যান্ডেলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসা আর তার জেরে প্রাণ হারাতে হলো গৌতমকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার লক্ষ্মীপুর মাঠ এলাকায়। সূত্রের খবর, গত বুধবার গৌতম দাস নামে বছর 30-এর এক যুবক বাইক নিয়ে চিত্ররোডের বাদশাহী এলাকা দিয়ে যাওয়ার সময় কৌশিক নামে এক যুবকের সাথে ধাক্কা লাগে। তারপর শুরু হয় ঝামেলা। উভয় পক্ষ থেকে কথা কাটাকাটি চলতে থাকে বেশ খানিকক্ষণ। আচমকাই কৌশিক নামে ওই তৃণমূল কর্মী বাইক আরোহীকে মারধর করে এবং দলবল নিয়ে এসে তাকে মারার হুমকিও দিয়ে যায়। এবং কিছুক্ষণের মধ্যে তৃণমূল কর্মী বিকাশ মণ্ডলের প্ররোচনায় ঘটনাস্থলে কৌশিক, রাজনারায়ণ সাহসহ আরও বেশ কয়েকজন তৃণমূলের লোকজন নিয়ে এসে গৌতমের উপর অকথ্য ভাষায় গালিগালাজ ছেলে এবং পিটিয়ে মারে। গাড়ি নিয়ে আমি ঘর থেকে বেরোলাম। একটা ছেলে এমনি করে হাতটাই বাড়ি রেখেছে, বাড়িটা মানে জেনে বুঝে হাতটা আমার গাড়িটা ঠেকে দিয়েছে। ঠিক আছে, ও আমাকে বললো দেখে চলতে পারিস না। আমি বললাম ভাই তোর ভুল আছে, একটু সরে দাঁড়াতে গাড়িটা হাত থেকে মাঝখানে কেন দাঁড়িয়েছিস। তো গেলাম, দিয়ে বাসের রোড বলে আমাদের কাছে পড়া, বাসের রোড থেকে বেরোচ্ছি। আমি নিজের বন্ধুকে তুলি যে মারা গেছে, বন্ধুকে আমি গাড়িতে উঠি। নাম তার গৌতম দাস। গাড়ি থেকে উঠিয়ে ওরা পিছন থেকে এলো, দুজন ছিল ওরা, দুজন থেকে আমাকে মায়ের নামে গাল দিয়ে দিল। প্রথমে যে চোখে কী ঢুকিয়ে থাকিস তোরা, দেখতে পারিস না। দিয়ে আমরাও কিছু বললাম, অমনি ওর যেমনি বললাম আমরাও বললাম। তারপরে আমাদেরকে জোরে ঠেলে দিল, জোরে ঠেলে ওদের দ্বারা আমি আমার নিয়ে ছেড়ে ডেকে নিয়ে আসছি। আমি বললাম ঠিক আছে ডাক ভাই, আমরা এখানে দাঁড়িয়ে আছি। দুজনেই আমরা তখন ছিলাম, ঠিক আছে, দুজন ছিলাম। তারপরে ওরা ছেড়ে ডাকতে গেলাম, আমরা ওখানে আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। আধ ঘন্টা থেকে কেউ এলো না। আধ ঘন্টা থেকে আমরা ঘুরে ফেলে বাসে ওটাই ঘুরছি। কারা ছিল এগুলো, কারা নাম কী তাদের? নাম ছিল কৌশিক, রাজ রায়, রাজ সাউ, কৌশিক, আর কে ছিল? গাড়িটা লাগালাম, ওরা পিছন থেকে এসে হামলা করেছে। কি নিয়ে হামলা করলো? কি নিয়ে হামলা করলো? পাঁচ লিয়ে তিনজন আমাকে ধরেছে। কি নিয়ে হামলা? তিনজন আমাকে ধরেছে, ঠিক আছে, যে মারা গেলো। ওকে ছজনে মিলে ধরেছে, এ পিছন থেকে এলো, একে সবাই মিলে ধরে মারতে লাগে। আমাকে পাঁচ দিয়ে হামলা করছে। চোখটা দেখতেই পাচ্ছেন কেমনি অবস্থা আছে। দেখতে আমি একটা চোখে দেখতে পাই না, বিহত হয়ে গেছে। আমাকে লিয়ে কে গেলো আমি ওটাও জানি না, আমাকে লিয়ে কে গেলো। ঠিক আছে, কোনখানে ঠিক ঘটনাটা ঘটেছে? কাটাপুর মোড়, বাজার শোরুমের এই কার নেতৃত্বে হয়েছে এটা? মূল অভিযুক্ত কে? রাস্তা। ওরা কি করে? ওরা দাদাগিরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে তখন চম্পট দেয়। স্থানীয়রা গৌতমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে চিকিৎসকেরা ঘোষণা করে। গৌতমের মৃত্যুর খবর পেতেই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। তারপরে এই ঘটনার মূল কাণ্ডারে তৃণমূল কর্মী বিকাশ মণ্ডলের বাড়ি ভাঙচুর করা হয়। সন্ধ্যাবেলা একটু লেট খায় তো দোকান গেছে, তো দোকানতে আসবে বলে আমি দাঁড়িয়ে আছি চাবি নিয়ে, যে দোকানের দরজা খুলবো ও ঘর ঢুকি নেবো, কারণ ওর সন্ধ্যের পর বাইরে থাকলে ওর কাকা বাপি সবাই বকে। তা করতে করতে দেখছি 150-200 ছেলে ওই আমাদের রাস্তার সামনে দিয়ে যাচ্ছে। তখন ওরা জানতো না যে এটা আমাদের বাড়ি। উনি বলছে বিকাশ মণ্ডলের বাড়ি কোনটা, বিকাশ মণ্ডলের বাড়ি কোনটা, এরকম করছে। তা করতে করতে ওরা এইদিকে আসছে, আসছে দেখে আমি ভাই তখন ওপরে 7:10 আগে ঘর ঢুকেছে। ঢুকে ভাই ওপরে টিভি দেখছিলো, আমি ভাইকে ছুটে বলতে গেছি যে ভাই তোমার নাম কেন ওরা নিচ্ছে, তোমার নাম কেন করছে, যে বিকাশ মণ্ডলের বাড়ি কেন খুঁজছে, একবার দেখো কী হয়েছে। তারপর ভাইকে বলতে বলতে ভাই বলছে যে তোমরা কেউ বাইরে বেরোবে না। ভাই আমাকে বলছে তোমরা যেন বাইরে বেরো না, আমি যাচ্ছি দেখি। ভাই আমাদেরকে এমনিতেই মানে ছেলেটার সামনে বেশি যেতে দেয় না, বাইরে বেরোতে দেয় না ভাই। তা করতে করতে দেখছি ওরা ভাঙচুর আরম্ভ করে দিয়েছে। এই সিঁড়ির তোর ওপরে কাঁচ ভাঙছে, বড় বড় বাঁশ দিয়ে রড দিয়ে কাঁচ ভাঙছে। দুটো গেট আছে, একটা কাঠের দরজা আছে, সে দরজাকে ভেঙে ওরা ঘরে ঢুকে করছে, প্রচণ্ড আওয়াজ করছে, এত ভাঙছে ঘরে ঢুকে। ফ্রিজকে ভেঙে দিল, অ্যাকোরিয়ামকে, এত মাছ ছিল সেগুলোকে ভেঙে দিল, চেয়ার টেবিল সব উল্টিয়ে ফেলে দিল, দেখুন না কীভাবে ভেঙেছে। তা আমি সেগুলো ওর দাদাকে ফোন করছি যে ছেলেটা যেন ঘর ঢুকে না, বাইরে এরকম করে ভাঙছে, কী কারণ কিছুই জানি না, হঠাৎ এরকম সন্ধ্যাবেলায় বসে আছি রান্না করতে করতে এরকম হঠাৎ।
তারপরে দেখি যে ওর দাদাকে বারণ করছি আমি যে ছেলেটা যেন আসে না, দোকানে ছেলেটাকে বলেন কেন ছেলেটাকে আমার আটকে রাখে, নাহলে ছেলেটা এলে ছেলেটাকে মেরে দেবে। ওরা সব বাইরে রয়েছে, তো তাকে তো তোরা ঢুকে গেছে। আমার ভাই উপর থেকে এসে ঢুকে গাড়িটাকে ফেলে দিল ছড়াম করে গাড়িটাকে। ভাই এসে বলছে তোরা এ কি করছিস, এ কি করছিস, আমি তো কোনো দোষে দোষী না, আমি তো কিছু করি না, আমি তো কিছু করি না, তোরা কেন এরকম ভাবে মাতামারি করছিস। বলতে বলতে ভাইকে ভাইকে তখন মারতে আরম্ভ করে দিয়েছে ওরা। এমন হয়েছে ভাইয়ের সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গেলো। এবার মা আমার শাশুড়ি মা আটকাতে গেছে, শাশুড়ি মাও মার শাশুড়ি মাকেও মেরেছে, বয়স্ক মানুষ। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে অযথা প্রাণ হারাতে হলো গৌতমকে। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে প্রাণ কেড়ে নিল ৩২ এই যুবকের। স্থানীয়দের দাবি, শান্ত প্রকৃতির ছেলে ছিল গৌতম, কখনো কারোর সাথে ঝগড়া ঝামেলায় যুক্ত থাকত না, আর সেই যুবককে একেবারে পিছিয়ে খুন করলো তৃণমূলের লোকজন। দেখুন ঘটনাটা ৫টার কাছাকাছি, যে ছেলেটি মারা গেছে তার নাম হচ্ছে গৌতম সিং, তার পাশে পিছনে বসেছিল সোনু সিং বলে একটি ছেলে, মোটর সাইকেল নিয়ে আসছিল। কৌশিক বলে একটি ছেলের সাথে হ্যান্ডেলটা হাতে একটু লাগে, লাগা পর দুজনের মধ্যে বচসা হয়। এদের যে এই ছেলেগুলোকে যে নেতৃত্ব দেয় রাজনারায়ণ সাউ, যার ডাক নাম বাউয়া, রাজ কলেজে এসএফআইয়ের হারমার ছিল, লোকসভা ভোটের ঠিক দুদিন আগে খোকন দাসের হাত ধরে তারা তৃণমূলের পতাকাটা গায়ে নিয়ে আজকে এই কাণ্ডটা ঘটিয়ে দিল। তৃণমূলের একটা সক্রিয় কর্মীকে তারা পিটিয়ে মেরে দিল এই সামান্য ঘটনা নিয়ে। বাবুয়াকে আমি নিজে ফোন করেছিলাম, ওর ফোন নাম্বার আমার কাছে আছে, আমি নাম্বার আপনাদের দিতে পারি ৫:৪০ নাগাদ, যে বাবুয়া এই সামান্য ঘটনা আছে, বাবা ঝগড়াটাকে বাড়িও না, তুমি চলে এসো, যে ছেলেটা মোটর সাইকেল নিয়ে গিয়েছে হ্যান্ডেলে লেগেছে আমি তাকে বকাঝকা করে দিচ্ছি, ভবিষ্যতে না হয় দরকার হয় আমি ওটাকে বসে সরি ক্ষমা চাইয়ে দেবো তোমাকে। কিন্তু ১০ মিনিটের ভিতরে খবর আসে যে তাকে পিটিয়ে মেরে দিয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে আমরা খবর পাই যে গৌতম সিং বলে ছেলেটা মারা গেছে, আর একটা ছেলে আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন আছে, সোনু সিং তার নাম। দেখুন সবাই এলাকায় জানে যে বিকাশ ওদের নেতা, মানুষের এলাকার মানুষের একটা সন্দেহ হয়েছে যে বিকাশের নেতৃত্বে হয় বিকাশ এদের কন্ট্রোল করতে পারছে না, বা বিকাশের একটা ইন্ধন থাকতে পারে, এই সন্দেহে বিকাশের বাড়িতে হামলা হয়েছে। এটা না হলে খুবই ভালো হতো, এটা দুর্ভাগ্যজনক ঘটনা আমি বলছি। বিকাশকেও একটা নৈতিক দায়িত্ব নিতে হবে, যে ছেলেগুলো তার নেতৃত্বে রাজনীতি করছে, ওই ছেলেগুলো একটা মার্ডার করলো, তা বিকাশের কি কোনো নৈতিক দায়িত্ব কর্তব্য আছে কিনা আপনারা বিবেচনা করে দেখুন। এখন আমি এটা এখনই বলতে পারবো না, আমি আমার বিশ্বাসটা তো সকলের বিশ্বাস নয়, আমি মানুষকে ছেলেদেরকে একটা আজকে ছেলে মারা গেছে, কিছু ছেলে মাথা গরম আছে, একটা যদি কারো বন্ধু কারো পরিবারের সদস্য যদি প্রাণ হারায় সে মাথা ঠিক রাখতে পারবে না। অকালে একটা সামান্য ঘটনা নিয়ে যে ইয়ং ছেলে তরুণ তাজা ছেলে আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, আজকে দেখুন এই মাথা গরমের ফলে কিছু ভুল কাজ হতে পারে, ঠিক আছে, বিকাশের যে ঘর ভাঙচুর হয়েছে সেটা ফেরত আসবে, কিন্তু যে ছেলেটা মারা গেছে তার মা কোনোদিন ছেলে ফিরে পাবে না। যদি কোনো সম্পত্তি নষ্ট হয়ে যায় সম্পত্তি আবার করা হবে, কিন্তু বিকাশ যে ছেলেটা মারা গেছে তার মা ছেলে ফেরত পাবে না। এই আস্তে দেখুন আমি মনে করি ওরা প্রকৃত তৃণমূল কোনো দিনই করতো না, আপনারা খোঁজ নিয়ে দেখুন, রাজ কলেজে ওরা এসএফআই করতো এবং টিএমসিপির ছেলেকে প্রচণ্ড মারধর করতো। ওর দাদা বিনোদ সাউ সিপিএম করে, পুরো লোকে জানে, খোকন দাসের হাত ধরে ওরা এখানে লোকসভা ভোটের দুদিন আগে তৃণমূলে ঢুকেছিল, কিন্তু এলাকায় লোকসভায় কোনো কাজ করেনি, এবং ওরা ঢোকার পরে সাবোতাজ করে আমাদেরকে এলাকা থেকে হারতে সাহায্য করেছিল। আমরা কোনো দিন এখানে হারিনি, এবার আমরা হেরে গেছিলাম লোকসভায় বিজেপির কাছে। ইতিমধ্যে সকল অভিযুক্তদের মধ্যে উদিত দাস এবং বিনোদ সাউ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা এখনও অধরা। মৃতের পরিবার এবং এলাকাবাসী এখন কেবল সকল অভিযুক্ত সঠিক বিচারের আশায়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।